কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফিরে এলাম আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে আমি কি কি করছি অনেক কিছু দেখানোর চেষ্টা করব নতুন কিছু। তো আজকে আমি এই উনুনে রান্না বসিয়েছি, সকালের ভাত বসিয়েছি। উনুন ভালোই জ্বলছে, ভাবছিলাম যে জ্বলবে কিনা, শুধু ভাতটা বসাই সকালবেলা দেখি। তো অল্প কাটে সুন্দর জ্বলছে, এক্ষুনি বসিয়েছি ভাত, ভাত ফুটে উঠেছে। সুন্দর জ্বলছে, আর তো আজকে সবে ধরিয়েছি উনুন, এরপর আস্তে আস্তে আরো ভালোই জ্বলবে। কালকে মা পাক দিয়েছিলাম না, ওর জন্য ভিজে ভিজে রয়েছে। তো আজকে থেকেই শুরু করে দিলাম এই উনুনে রান্না করা, এবার থেকে এই উনুনেই রান্না হবে। আচ্ছি, বাবাও চলে যাবে আর আমরা তখন খাবো, ওর জন্য বানাচ্ছি অল্প করে, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। কিছুটা বানিয়েও ফেলেছি আমি, এই যে আর অল্প রয়েছে। ধোঁয়া আমার মুখে আসছে। লুচির মতো ফুলে গেছে। তো পিঠে বানানো হচ্ছে, ভাত রান্না হয়ে গেছে, বাবা কাজে চলে যাবে বলে। খেজুরের গুড় ছিল, চাল বাটা হয়নি, ওই ময়দা সুজি দিয়ে পিঠে করে দিচ্ছি অল্প করে। তো আতপ চাল ভাঙিয়ে এনেছিল, ধান ছিল আতপ ধান, তো আমি আসলেই বাবা ভাঙিয়ে এনেছে, তো টাইম হয়নি ঝাড়ার। তুষ রয়েছে এতে, তো আমি একটা এবার ঝাড়বো, ঢেলে নি, ঘরে ঝাড়বো না বাইরেই ঝাড়বো আমি। ঢেলে নিয়েছি, ধান রয়েছে এতে, গোটা গোটা ধান, এগুলো বেছে নেবো। ধান রয়েছে এত চাল, তো ধান রয়েছে পরে বেছে নেবো, এগুলো তো আর ঝাড়লে যাবে না, গোটা গোটা ধান বেছে নিতে হবে। ছোট ছোট কই মাছ ভর্তি এর মধ্যে ধরে নেওয়া হয়েছে, তাই কিনা এখন হয় না, এতটা বেরিয়ে যাবে। ছাড়া যাচ্ছে,
মাছের মধ্যে ভর্তি ভাটা মাছ। আমি আজকে মাছ ধরলাম হাতিয়ে হাতিয়ে পাকের মধ্যে থেকে, ওর মধ্যে মানে জল রয়েছে তো একটু। আর এই কই মাছগুলো, কই মাছের তো জান খুব শক্ত, ওরা মরে না খুব তাড়াতাড়ি। লাটা মাছ কতটা পাকের মধ্যে, আমি এতটা হাত ঢুকিয়ে দিয়ে তুলে এনেছি এই মাছ, এই লাটা মাছটা। আর এই ছোটো ছোটো কোনো ওরকম সব উপরে উপরে ছিল, যা ধরেছি একটা তরকারি তো হয়েই যাবে। আর কাদা হয়ে গেছে তো পাক থেকে তুলে এনেছি, আগে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে মাছগুলো কেটে নিই, আমি রান্না করবো, অনেকটা বেলা হয়ে গেছে। প্রতিদিনের মতো সকালে কাজকর্ম সেরে সব খাবিয়ে দাবিয়ে তারপরে ধুয়ে এনেছি মাছগুলো। প্রচণ্ড পাক ছিল, পাকের মধ্যে থেকে তো ধরেছি, আমি পুরো কাদা মাখা একদম এতদূর পর্যন্ত পুরো একে এতটা মাটির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি, তাহলে কেটে নিই, তারপরে একবারে স্নান করবো। মাছ আমি কুটে ধুয়ে এনেছি, এবার আমি যাই স্নানটা করে আসি। এই যে কেটে কুটে এই হয়েছে, দেখো একটা সবজি বানাবো এই মাছ দিয়ে। আমি স্নানটা করে আসি, পুরো কাদা গায়ে শুকিয়ে করে বেলা হয়েছে, আজকে রোদ্দুর নেই, মেঘ করেছে। বাইরে মাছ ভাজা করছি, সজনে ডাঁটা আলু কেটেছি, মাছ দিয়ে রান্না করবো। আরো দুটো সবজি করেছি, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ঘরে নিয়ে গেছি, এটা হতে বাকি আছে, আমি পুরো ছড়িয়ে নিয়ে বসেছি। আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায়, এই দিকে কেটেছি এই মাছ করবো সজনে ডাঁটা আলু দিয়ে। আর ঘরে একটা তরকারি, দুটো তরকারি হয়ে গেছে, উচ্ছে আলু ভেজেছি, ধোঁয়া লাগছে বাবা। রান্না আমার হয়ে গেল, মাছও দিয়ে দিয়েছি, ডাঁটা আলু আর মাছ, আর একটা তরকারি করেছি ওই চাপা দেওয়া। সকালের উচ্ছে ভাজা আলু ভাজাও রয়েছে, আর কিছু করবো না, ঠান্ডা ঠান্ডা আবার রোদ্দুর নেই আজকে, ঠান্ডা ঠান্ডা পড়ছে মনে হচ্ছে না, আবার হাওয়ায় উনুন জ্বাল দিতে পারছি না। তোমার রান্না আজকে, এটা রান্না হয়ে গেছে, এই আলু দিয়ে বাবা মাছ এনেছিল নদীর একটা কি মাছ, কালকে রাত্রে এনে রেখেছিল তো আমি দেখাতে পারিনি, সেই মাছ আর আলুর তরকারি করেছি। আর এটা করেছি সেই ছোট মাছ আমি ধরেছিলাম পুকুর থেকে পাকের মধ্যে হাত ঢুকিয়ে, সেই মাছ, আলু আর সজনে ডাঁটা, একদম সাদা মাটা তরকারি। আর দুপুর মানে সকালবেলা তরকারি একটু রয়েছে, উচ্ছে আলু ভাজা আর ভাত, সকালে তো ভাত বসিয়েছিলাম এই উনুনে নতুন, দেখালাম তো রয়ে গেছে। তো এবার আজকে আমার রান্না এটাই, এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে দেখা হবে। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আজকে সবাই তো চলে গেল, বাবা চলে গেছে, মাটা সবাই বাড়ি চলে গেছে, আর আমারও কাজ ছিল, কিন্তু শুয়ে পড়েছি, দেখি গাছটা পেয়ারা একটা রয়েছে পেকে গেছে, ছোট্ট পেয়ারা, তা আমি দেখলাম পারি, কেউ নেই, বাবা মুরগি ঘরে চাল উঠতে পারবো না বলে সিঁড়ি দিয়ে পারলাম। এদিকে কাঠ চেলা করছিল দাদা ভাই, চলে গেছে আবার কোন দিকে, কাঠগুলো কাঁচা কাঁচা না চেলা করলে আবার আমি বসে সময় রান্না করতে পারবো না। আসুক দেখি, তারপরে সন্ধ্যাও হয়ে এসেছে, তো ভিডিওটা আমি আর বড় করলে তো অনেক বড় হয়ে যাবে, আর বড় করব না, এই ভিডিওটা এখানে আমি শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।